সাথে সালাম ফিরানো হলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। এ ব্যাপারে হাদিস আছে কি, সালাম ফিরলে চুপে 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 কথা বন্ধ। গত বছর মাহফিলে আপনি বলেছেন টাকা কম হয়েছে, কথাটা কি ঠিক? তুমি প্রমাণ পেশ করো আজকে। এই কথাটা যদি কমিটি বলে থাকো মোনাফেক, আমি এখানে নামার পরে তাকে বলতে হবে। আর কমিটিকে বলে যাচ্ছি ওই কমিটি যেন এই প্রতিষ্ঠানে না থাকে। মোনাফেক বলে কোন সাহসে? বেটা তোমার সাহস কত, তুমি এ কথা বলো। এই কথাটা প্রমাণ করবেন, যদি বলে থাকে যে টাকা কম হয়েছে তাহলে ওই লোক যেন এখানে না থাকে। সালাতে সূরা ফাতেহার পরে অন্য সূরা বিসমিল্লাহির রহমানির না বলে মিলাতে হবে কি? বিসমিল্লাহ বলে মিলাতে হবে। জামাত চলাকালীন সময়ে কিভাবে জামাতে শরীক হতে হবে, যেইভাবে আছে ওইভাবে আল্লাহ আকবর বলে ঢোকবে। এত কথা কেন? আপনারা একটু ধৈর্য ধারণ করেন, কথা কম বলেন। ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতেহা পড়তে বাধ্য, পড়তেই হবে। ফাতেহার পরে কিছু করতে হবে না, ভিতরে সালাত করতে হবে। ওজুর না, ওজুর সময় নাকে মুখে একসাথে পানি দিতে হবে না, পৃথকভাবে একসাথে দেওয়াই বুখারী মুসলিমের হাদিস। পৃথকভাবেও দিতে পারেন, আবু দাউদ সহিহ হাদিস। ওজুর সময় মহিলারা বিনা পর্দায় অজু করতে পারবে? পর্দা বলতে কি, পুরুষ সামনে না থাকলেই হল। আল্লামা ও মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা মানে অভিভাবক আমাদের, বা আমাদের সম্মানী মানুষ। আর আল্লামা মানে যে খুব বেশি বেশি পণ্ডিত, বড় জানেওয়ালা। পরিবারে স্ত্রী পুত্র কন্যা থাকলে দান করার সময় কি সবাইকে নিজ হাতে দান করতে হবে? করুক, সবার টাকা থাকলে সবাই নিজ হাতে দান করবে। টুপি পড়া সন্ন্যাস? জি না, ভারতের একটা ভালো পোশাক। পান সুপারি খাওয়া জায়েজ আছে কি? পান সুপারি খেতে পারেন, ভালো নয়। সালাতে সূরা ফাতেহার পরে একটি দুইটি আয়াত পড়লে হবে কি না? একটি আয়াত পড়লেও হবে, শুধু আলিফ লাম মিম বাস, রুকুতে চলে যান, কোনো সমস্যা নেই। সূরা ফাতেহা দিয়ে সালাত হবে কি? হবে। দুই হাত না এক হাত দিয়ে ওজুর সময় মুখমণ্ডল পান, মুখমণ্ডলে পানি দিতে হবে। দুই হাত দিয়ে দেন, দুই হাত দিয়ে দেওয়া সুন্নাহ। শুনেছি আপনি নাকি আসাদুল্লাল গালেবের প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন? না, উনি বাদ দিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে আর লাগবেন, আপনি যান। তাহাজ্জুদ সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আদায় করেছিলেন?
তাহাজ্জুদ সালাত আল্লাহর নবী দুই দুই রাকাত করে পড়েছিলেন। ওস্তাজি মদিনা মুনাওয়ারা নাম না বলে মদিনা শরীফ বলা যাবে কি? শরীফ ব্যবহার করেনি কেউ, মদিনা মুনাওয়ারা ব্যবহার করা হয়েছে, উজ্জ্বল মদিনা। শরীফ তো খালি তোমাদের ভারতের জিনিস, কবর শরীফ, মাজার শরীফ। আমাদের এখানে একটি ইপিজেট হয়েছে যেখানে পুতুল এবং পুতুলের চুল বানানো হয়, এরকম প্রতিষ্ঠানে কাজ চাকরি চলবে জিনা হারাম। জুমার দিনে কেউ শুকরানা দিলে সে যদি দোয়া চায় তাহলে কি ইমাম সাহেব দল বলে দোয়া করতে পারবেন? জিনা বিদা। প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা হতে ওঠার সময় কয় তাকবীর দিতে হবে? শায়েখ আমার প্রশ্ন হলো, মাল্টি লেভেল মার্কেটিং লিমিটেড কতটুকু শরীয়তসম্মত? শরীয়তসম্মত নয়, নাজায়েজ। কোনো ব্যক্তি মারা গেলে মাদ্রাসা থেকে হাফেজ ছাত্রদের নিয়ে গিয়ে কোরআন মাজিদ খতম করা বিদআত, কাবিরা গুনাহ। আপনি গত দুই বছর থেকে এই মাঠে এসে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা করে যাচ্ছেন, অথচ এই মাদ্রাসা থেকে কোনো ব্যক্তি মারা গেলে তার তিন দিন সাত দিন চল্লিশ দিন গিয়ে কোরআন মাজিদ খতম করে দাওয়াত খেয়ে আসছেন, এটা তো নিহায়ত অন্যায় কথা। তা হয় কি করে? আপনারা যাওয়ার সময় মধ্যে একটা কথা বললাম, ওই যে মুর্শিদুল মুমিনিন বই, লেখকরা বই লিখেছে কি করলে কি হয়, মানে বইটার নামটাই ঠিক। এদেশে যেমন মিথ্যা বক্তব্যে মাঠঘাট গ্যাসের পরিপূর্ণ হয়ে আছে, তেমনি মিথ্যা বইও রাস্তাঘাট মাঠঘাট পরিপূর্ণ হয়ে আছে, যার কারণে খুব চরম ত্যাগ তিতিক্ষা করে কঠিন পরিশ্রম করে এ রাত দিনের ফাঁকে কিছু বই পুস্তক আপনাদের সামনে পেশ করিয়া কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই, তাফসির কি মিথ্যা হতে পারে, তাওজিহুল কোরআন, কেন নির্যাতন, কিতাব প্রতিকার, এসব বইগুলি সংগ্রহ করতে হবে। পঞ্চাশ টাকা একশো টাকা বড় কথা নয়, আর মাসিক নির্দেশন পত্রিকার সভাকে প্রতি মাসের সদস্য হতে হবে। যাওয়ার সময় একটা তালিকা দিয়ে যাবে, এখানে ২০ টাকা মূল্যে অনেক পরিশ্রম আপনি সংগ্রহ করতে পারবেন, এর পিছনে ১০ জন মুক্তি প্রতি মাসে একবার বসে, কাজে আপনি এই পত্রিকাটাকে মূল্যায়ন করুন। ২০ টাকা বড় কিছু নয়, সব ২০ মিলে অনেক কিছু হবে, এইটা বড় কথা। গাভীর বাছুর দিয়ে ওই গাভীকে বিয়ে দেওয়া যাবে কি? গাভীর বাছুর দিয়ে গাভীকে বিয়ে দেওয়া মানে কি? মানে গাভীর বাছুর দিয়ে গাভীকে দামড়া ষাঁড় দেখানো? জি যাবে, কোনো সমস্যা নেই। এই কোরআন হাদিসের বিধান মানুষের উপরে, পশু প্রাণীর উপরে না। জি, ওই গাভীর বাচ্চা দিয়ে, বাচ্চা বড় হলে ওই গাভীর সাথে ষাঁড় দেখানো যাবে, কোনো সমস্যা নেই। এশার সালাত, এশরাক সালাত, চাস্তের সালাত, তাওবিন, ও না না, আপনি বুঝেন যিনি লিখেছেন, এশরাক সালাত সূর্য ওঠার পর পর, চাস্তের সালাত ৭:৩০, ৮টা, ৮:৩০, ৯টা, তাওবিন ১০:৩০, ১১টা, তবে তিনটে একটাই সালাত, নাম তিনটে,
তিন সময়ে পড়লে তার মান ভিন্ন ভিন্ন। ফজরের সালাত আদায় করে ওখানে বসে থেকে সূর্য উঠলে দুই রাকাত পড়ে যদি তাহলে হজ উমরা কবুলের সমান নেকি হবে, এটা অনেক বেশি নেকি। আর টিকে থাকা খুব কঠিন, সাতটা সাড়ে সাতটা আটটা এরকম পড়লে তাসবি তাহলিল জিকির আজকার দান খায়রাত সব করে যা হবে চাষতে দুই রাকাতে তা হবে। আওয়াবিনে এরকমই হবে বা রাতের তাহাজ্জুদ সালাতে সমান নেকি হবে, যে কোনো একটা পড়লে আর পড়তে হবে একটা। চাষ পড়েন, এশরাক পড়েন, আওয়াবিন পড়েন, একটা পড়লেই হবে। ওস্তাজি আমাদের এখানকার কিছু হুজুর বলে মক্কা মদিনায় ইসলাম নাই, তো তোমার হুজুরের বাড়িতে আছে জর্দা খাই। মক্কা মদিনাতে ইসলাম নাই এই কথা বলা ঠিক হয়েছে? বলতে পারা যায় যে মক্কাই যে ইসলাম তা নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা ইসলাম। মক্কাতে একটা বেদাত হলে আমাকে সেটা করতে হবে এই কথা নয়, কিন্তু মক্কাতে ইসলাম নাই ও তো আল্লাহ নবী বলেছেন আছে, তা আপনি এভাবে কথা বললে মানাবে? আপনার কথাটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী। মক্কাতে মদিনাতে কোনো বেদাত আমল হলে আমাদের করতে হবে না এই কথা বলতে হবে, বেদাত আমল হতেও পারে। সবাই কাবা ঘরে গিয়ে মাথার চুলকে কাবা ঘরের সাথে ঘষছে, এটা কি বলতে হবে চলবে? ওই মাকামে ইব্রাহিমকে চুমা দিচ্ছে, তো ইবাদত করতে গিয়ে শেরেক করছে, এখন বলতে হবে যে এটা চলবে? ইমাম মাহদী কখন আসবেন? ইমাম মাহদী পৃথিবীর শেষ মুহূর্তে আসবে, যেই সময়তে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুজন ফেরেশতার মাধ্যমে সিরিয়ার দামেস্কের জুমা মসজিদে শ্বেত পাথরের মিনারের মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের আজান হয়েছে, একামাত হয়েছে, ইমাম মাহদী ইমামতি করতে যাবেন, তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। কখন আসবেন নিশ্চিত বলতে পারি না, তবে অনেক দিন আছে বলে ভাবা যায়। মহিলারা পর্দার সহিত সাইকেল মোটর সাইকেল চালাতে পারবে? জি না, এটা নিরাপদ নয়। আহলে হাদিসের মোহাম্মদ নজমুল হক পীর সাহেব বলেছেন, যারা সম্মিলিত মোনাজাত করে না তারা জঙ্গি, তাদেরকে মসজিদ থেকে বের করে দাও। এই কথা উনি বলেছেন কিনা আমি জানি না, এটা আপনাদের কথা। যদি এই কথাটা বলে থাকেন তাহলে এটা অপবাদ হয়ে গেছে। যদি ঘটনা না হয়, ধরেন যেমন আমার কথাই বলি, আমি তো জঙ্গিকে চিনি না, এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কঠোর কঠিন কারণে, তোমার এই হুজুর তো বহু দূরের কথা, এরকম লক্ষ হুজুরকে জমা দিলে আমার কঠোর বক্তব্যের সমান হবে না। আর 2005 সালে জঙ্গি বিরোধী কলম আমার বইয়ের নাম কেবল লাভবান, তো আমি তো সম্মিলিত মোনাজাতকে বেদাত বলি, তাহলে আমি জঙ্গি হলাম কি করে? কথা মানুষের সামনে বললে বিবেচনা করতে হবে, তো কথা তো মানুষ ধরে নিয়ে আর একজনের সামনে বলবে। অতএব আমি জানি না তিনি এ কথা বলেছেন কি না, বলে থাকলে বড় ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বলছি, জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কঠোর কঠিন এদেশের মাটিতে কারো আছে তা আমার জানা।
কঠিন ও কঠোরভাবে জঙ্গি বিরোধী বক্তব্য দিয়ে বক্তব্যের শেষে বাপ মা শিক্ষক মসজিদের ইমাম সরকার যে কোনো পদের দায়িত্বশীলকে অনুরোধ জানিয়েছি বলেছি আপনারা জঙ্গি কর্মকাণ্ড ঠেকানোর জন্য প্রাণপণে চেষ্টা করুন এই কথা বলা আছে আর কলম কেবল লাভবান 2005 সালে লেখা প্রকাশ পেয়েছে সেই সময় থেকে বইয়ের নাম কেবল লাভবান ভারতীয় মসজিদ জামাতের মসজিদে সালাত পার্থক্য কি জি না কোনো পার্থক্য নাই যেখানে জামাত হয় সেখানে নামাজ ভারতীয় মসজিদে যদি জামাত হয় তাহলে একই নেকি জুমা মসজিদে যদি জামাত হয় তাহলে একই নেকি জামাতে নেকি বেশি আর একই নামায় কম পৃথিবীর সব মসজিদ একই শুধুমাত্র তিনটে মসজিদে নববী মদিনায় আর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আর হারাম কাবা ঘর কোন বিচারক যদি কারো দাড়ি ধরে কাউকে মারধর করে এবং দাড়ি ছেঁড়া যায় ছিঁড়ে যায় তবে বিচারকের কি অবস্থা হবে বিচারকের কোন বিচারক যদি কারো দাড়ি ধরে বিচারক এটা তো আর বিচারক নয় লোকে বলছে সে বিচারক এই কাজ করে না বোকা মানুষ বাথরুমে কি উজু সেইভাবে হবে জি হবে শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন দোয়া পড়া যাবে উজু যাবে বিসমিল্লাহ যাবে দোয়া পড়ার শেষ শেষে উজুর শেষে দোয়া পড়া যাবে সব চলবে ওটাই তো আপনাকে বললাম আপনি আমার কথা ধরলেন না বিসমিল্লাহ বলা যাবে না কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা চলছে খাওয়ার সময় কি সালাম নেওয়া যাবে জরুরিভাবে নিবে খাওয়ার সময় সালাম জরুরিভাবে নিবে টাকা নিয়ে কোনো বিচারক এত কেন ভাই কমিয়ে দেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাদের সময় পার হয়ে গেছে আপনারা আপনাদের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেন মাসিকাল ইতেসাম পত্রিকার প্রত্যেক ও পাবো কোথায় একটা নেন ওখানে সার্কুলার ম্যানেজারের সাথে কথা বলেন আর পোস্টমাস্টার আপনার বাড়িতে দিয়ে যাবে একটা নিয়ে ওই সার্কুলেশন ম্যানেজারের সাথে কথা বলেন ও খালি আপনার সাথে কথা বলার জন্যই বসে আছে টাকা দিয়ে ওই জন্যই রাখা আছে শুধু আপনার সাথে কথা বলার জন্য পৃথিবীর সকল বাঙালিকে এই উন্নতমানের ব্যতিক্রম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামের দৃষ্টি সাদা দাড়ি ও চুলে রং করা পদ্ধতি জানতে চায় চুল দাড়ি পেঁচে পেকে গেলে মেহেন্দি দিয়ে বা মেহেন্দি জাতীয় রং দিয়ে লাল করবেন সাদা চুলকে কালো করা হারাম সলাত ভিন্ন জিনিস এটা ভিন্ন কাজটা হারাম মহাপাপী সলাত হতে পারে বৈধ রুজি থাকলে সলাত হবে মানুষের নাম ধরে কেন কসম করা যাবে না আল্লাহর নবী নাকচ করেছেন এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করো না যার জন্য মায়ের কসম চোখের কসম বলা যাবে না বললে সেরে খাবে অথচ আল্লাহ কসম করছেন নিজে ও তিন ডমর ফলের কসম ও জাইতুন জাইতুন ফলের কসম ও তুর সিনেন তুর পাহাড়ের কসম ও হাজাল বাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম লাকাত খালাক নাল ইনসান আফি হাসান তাকদিম আমি কসম করে বলছি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ যদি আমাকে না মানে তাহলে আমি তাকে উল্টা সর্বনিম্নে ফিরিয়ে দেব সে তখন আমার পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে যাবে হুজুর আসসালামু আলাইকুম আমার বাবা আশা সমিতিতে আছেন আমি কি এমত অবস্থায় নামাজ পড়লে কি নামাজ কবুল হবে জি না কবুল হবে না
কোরআন শিক্ষা দিয়ে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে কি? যাবে, জুলুম করা যাবে না। মহিলা জামাত পুরুষের বাম পাশে মহিলা রুমটি মসজিদের সাথে অ্যাটাচ নয়, তাহলে কি মহিলাদের নামাজ হবে? জি, পৃথক ঘরে মহিলাদের সালাত হবে, যোগাযোগ সহজ হবে। হাদিস বুখারী মুসলিম দেখতে পারেন। ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ কিনা? জি না, জায়েজ নয়। পুরুষদের বাচ্চা বন্ধের অপারেশন করলে পাপ হবে? মহাপাপ, কাবিরা গুনাহ। আহলে হাদিসের মোহাম্মদ নাজমুল সাহেব ছবি ভিডিও স্যাটেলাইট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হারাম দলিল, হারাম দলিল বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠে, মুসলিম শরীফ। জি না, আপনি ভুল বুঝেছেন, এটা ঠিক নয়। স্যাটেলাইট জায়েজ, স্যাটেলাইট জায়েজ তার প্রমাণে বুখারী মুসলিম হাদিস। আপনি বলেন তো দেখি কীভাবে স্যাটেলাইট জায়েজ বলছেন। ওই যে ওই যে ওই যে রাসূল রাতে রাতে চলে আসলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশের উপর থেকে, তখন গ্রামের লোকেরা বলল, এ বেটা মিথ্যা কথা বলছো, সৌদি আরব থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া যাবে রাতে রাতে সপ্তম আকাশের উপরে যাওয়া যাবে? বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা তীর, বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা খাম্বা? তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে এগুলো জিজ্ঞাসা করছে। তখন আল্লাহ বাইতুল মুকাদ্দাস ঘরটাকে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরলেন, এই দেখো মোহাম্মদ সাল্লাম, দেখো আর বলো। জি, এই মক্কার লোকেরা শোনো, বাইতুল মুকাদ্দাসের এতটি খুঁটি আছে, এতটি পায়া আছে, এতটা তীর আছে, পাশে এগুলি জিনিস আছে, এই যে শাটল খুন বুদ্ধিতে আপনি ওগুলো লিখলেন, আমাদের সাথে একটু পরামর্শ করবেন তারপরে লিখবেন। আমরা বেশি কোরআন হাদিস না জানলেও আমি খালি 20 বছর থেকে ফতোয়া লিখছি, খালি লিখছি 20 বছর থেকে। আপনার চেয়ে আমি হাদিস কোরআন কম জানতে পারি, তবে আমি চর্চা করি বেশি। আপনাকে এইটা মানতে হয়, আর আমি প্রতিদিন দেখে বলি। প্রতি মাসে আমি 10 জন মুফতি নিয়ে ফতোয়া বোর্ডে বসি, আমি ফতোয়া বোর্ডের সভাপতি। আপনার বিদ্যা আমার চেয়ে অনেক বেশি, এই কথাই ঠিক আমি ধরে নিলাম, কিন্তু আপনার চেয়ে আমার চর্চা বেশি। আর আমি একাই দিন কাটাই না, 10 জন মুফতি আমার সামনে থাকে যারা চলমান মহাদেশ। আর আপনি হুট করে একটা কথা বলবেন, সেটা টিকবে? আগে আমার সাথে পরামর্শ করবেন। ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত বিদাত, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। 36টা হাদিস আছে খালি বুখারী মুসলিমে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে হবে, লজ্জা পান। হাত তুলে দোয়া করবেন জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, রাসূলকে খাটো অপমান করা হবে, শেষে পরকাল হারাতে পারে, ভয় পাবে। আমার বিরুদ্ধে লিখেছে, লিখেছে তো, ওই তো একটা কাজ করেছে। আমার কাছে পড়তো, পড়ার পরে ও আমার ছাত্র, পড়তে শিখেছে কি না এখন আমি ঠিক জানি না। আমি যখন পড়াতাম তখন ও খুব একটা ভালো ছাত্র ছিল না, ভালো পড়তে পারতো না। তো কিভাবে কিভাবে কামিল পাস করে ও মহিমাগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক, হয়তো বা এখন পড়তে শিখেছে আমি জানি না। তো ওইভাবে আমাদের নামে লিখার কি প্রয়োজন? তুমি পারো লিখো, কি দরকার কারো নাম উল্লেখ করার? আপনি একটা মোনাজাতের পক্ষে বই লিখেন, আপনার বইটাতে যদি কেউ কিছু শিখতে পারে। যেমন আমার আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আছে কিনা দেখিয়েন তো, 42টা সহি হাদিস দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই। ওই আমার বই দেখি সবাই বই লিখে বলে যে আছে, দেখেন ওরই বই লিখে আছে হাত তেলে দোয়া। তা আমিও তো বলছি যে হাত তেলে দোয়া আছে। 16টা স্থান উল্লেখ করা আছে, 16টা স্থান।
আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে 16 জায়গা তালার রাসূল হাত তুলে দোয়া করেছেন এটা উল্লেখ করা আছে 42টা হাদিস আছে আর কয়েকদিনের মধ্যেই সালাতের নামাজের উপর একটা বই বের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত এখানে 35টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা আব্দুর রাজ্জাক বিন ইশু সিরিয়া আচ্ছা যাক কেউ বলছে ওর যেটা আমি পছন্দ করলাম না সেটা হলো যে কারণ নাম বলার দরকার ছিল আপনি তো বুঝেছেন হাত তুলে প্রমাণে বই লিখেছেন লিখেন শুকরিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে সুস্থ মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকে আপনার মোবাইল নাম্বারটা কি বিকাশ করা আছে নামের না জি বিকাশ করা বই আছে 700 পিস আছে সবাই জানে ইউটিউবে পাওয়া যায় জি সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম গরিব মানুষকে দিবে নীলফামারী উত্তরা ইপিজে 2 কিলোমিটার পশ্চিমে 11 নং সোনারা ইউনিয়ন তেলাপাড়া তাং 3/12/19 প্রধান বক্তা সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার